আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। কোয়ার্টারে থাকি, আমাদের পাশের বাসায় সুন্দরী একটা আন্টি ছিল, ওনার নাম রানী। উনি সদ্য বিবাহিত ছিলেন। আমি প্রায় প্রতিদিন ওনার সাথে ভেবে মাল ফেলতাম আর কল্পনা করতাম কিভাবে আমি ওনার বড় বড় দুধগুলো টিপব। কিছুদিনের মধ্যে ওনার জামাই এর বদলি হয়ে গেল। উনি আন্টিকে রেখে চলে গেলেন কিছুদিনের জন্য, পরে এসে নিয়ে যাবেন। তো আন্টি আমার আম্মুকে বললেন আমি যেন রাতে ওনার বাসায় থাকি, কেননা রাতে ওনার ভয় লাগে বলে। আমি তখন ক্লাস 9 পড়ি। আম্মু প্রথমে কিছুটা আপত্তি করলো, পরে আন্টির অসুবিধার কথা চিন্তা করে রাজি হয়। আমি তো যেন হাতের কাছে আসমানের চাঁদ পেলাম। আমি সারাদিন প্ল্যান করলাম কিভাবে আন্টিকে পাওয়া যায়। রাত 10 বাজতেই আমি আন্টির বাসায় বেল দিলাম। আন্টি দরজা খুললো, ওনার পরনে আকাশি কালারের সালোয়ার কামিজ, ওনাকে কে যে খুব অপূর্ব লাগছিল তা আপনাদের বুঝাতে পারবো না। উনি আমাকে দেখে বললেন তোমার কোনো অসুবিধা হবে না তো? আমি বললাম না আন্টি আমার কোনো অসুবিধা হবে না। তারপর উনি আমাকে শোবার ঘর দেখিয়ে দিলেন। আমি ঘুমানোর প্রস্তুতি নিতে থাকলাম। আসলে আমার মনে খেলা করছে অন্য ধান্দা। আন্টি ভাবলেন আমি এখন ঘুমিয়ে পড়ব, তাই তিনি পাশের ঘরে চলে গেলেন। আমি আন্টিকে শোবার কথা ভাবতে ভাবতে তখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। আমার ঘুম ভাঙলো হালকা শব্দে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান।